এরকম আর এনজয় হয়নি কোনদিন আপনারা আসেন আর করেন খুব এনজয় হবে ভালো আমাদের আপনারা ভালো এনজয় দিলো দাদাকে থ্যাঙ্ক ইউ আপনারা খুব সুন্দর সাবস্ক্রাইব করেন আপনারা এবং দাদার চ্যানেলটা রোজ ফলো করি আপনারা কাছে সবার কাছে রিকোয়েস্ট সবাই সাবস্ক্রাইব করুন আর লাইক দিন আর প্রচুর প্রচুর লাইক দিয়ে চ্যানেলটাকে আরো বেশি করুন সকাল বেলা জোয়ার হয়ে গেছে 11টার সময় জোয়ার শেষ 11টা থেকে পুরো আজকে বিকেল অবধি সমুদ্রে নেমে স্নান করা যাবে আর এখানে প্রচুর বাস দাঁড়িয়ে আছে আজকে চারিদিকে ঘুরলে অসংখ্য বাস দেখা যাবে এবং এদিকে আজকে প্রায় 60-70টার উপরে বাস এসেছে তো কালকেও ছিল এবং প্রচুর বাস রয়েছে আজকে এবং এই বাসে দাদাদের সাথে কথা বলছিলাম সমস্ত প্যাসেঞ্জারেরা এখানে কোভিড বিধি ফলো করে এসছে এবং সবাই হোটেল নিয়েছে বেশিরভাগ বাসই যা খবর পেলাম এখানে 3 দিন ধরে আছে অর্থাৎ শুক্রবার এসেছে শুক্র শনি রবি থাকছে তো বুঝতেই পারছো রিজার্ভ বাস নিয়ে আসার কোনো প্রবলেম এখানে নেই শুধু কোভিড বিধি ফলো করে সমস্ত রেস্ট্রিকশন মেনে আসলেই হবে অসংখ্য বাস দাঁড়িয়ে আছে আজকে পার্কিংয়ে তার মধ্যে একটা বাসের এখানে যেখানে মালপত্র থাকে সেই বক্সের মধ্যে 3 জন দাদা বসে একটু রিল্যাক্স করছে তো ওদের সাথে কথা বললাম ওরা সমস্ত করোনা রুলস মেনে দীঘায় এসছে আমরা চাপাডাঙ্গা থেকে এসেছি বাস পাটি নিয়ে আমরা এখন রান্নাটান্না করছি আমাদের সবাইকার করোনা ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে আমরা সব আজকে থাকবো নাইস্টে সবাইকার ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে আমরা 50টা করে লোক নিয়ে আসছি রিজার্ভ বাস নিয়ে দীঘা আসতে গেলে এখন যে কোভিড রুলস চলছে সেটা হলো বাসের যা সিট ক্যাপাসিটি তার 50% প্যাসেঞ্জার তোমরা আনতে পারবে এবং যারা আসবে তারা যদি হোটেলে থাকে অর্থাৎ যদি নাইট স্টের ব্যাপার থাকে তাহলে হোটেল নেওয়ার জন্য প্রত্যেককে ডবল ভ্যাকসিনেশন কমপ্লিট করে আসতে হবে অথবা যাদের ভ্যাকসিনেশন কমপ্লিট হয়নি তাদেরকে র্যাপিড টেস্ট করে নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে হবে হোটেল না নিলে এইসব রুলস লাগছে না এখানে সকালবেলা বাস নিয়ে দীঘা এসে সারাদিন এনজয় করে সন্ধ্যেবেলা ফিরে যাওয়া যাবে সেক্ষেত্রে কোনো কোভিড রুলস নেই আর যারা শুধু নাইট স্টে করবে হোটেলে থাকবে তাদের ক্ষেত্রে এই রুলস প্রযোজ্য হচ্ছে আমরা বর্ধমান থেকে এসেছি পরশু দিন এসেছি যত রকম কোভিড রুলস ফলো করেই আছি ঠিক আছে 50% প্যাসেঞ্জার আমরা নিয়ে এসেছি হ্যাঁ ভ্যাকসিনেশন হয়েছে আজকে প্রচুর বাস এসছে সবাই কোভিড বিধি মেনেই এসছে 3 দিন হোটেল নিয়ে আসি আজকে আমরা চলে যাব আর বাচ্চাদের ক্ষেত্রে কোনো কোভিড বিধি নেই অর্থাৎ 18 বছরের নিচে যাদের বয়স তাদের কোনো কোভিড রেস্ট্রিকশন নেই 18 বছরের উপরে যারা আসবে তাদের ক্ষেত্রে এই কোভিড বিধি প্রযোজ্য হচ্ছে কিছু কিছু হোটেলে আমরা খবর পাচ্ছি যে মাঝে মাঝে এই বিধি লঙ্ঘন করা হচ্ছে তবে সংখ্যায় খুবই কম তবে সেগুলি পুলিশ ব্যবস্থা নিচ্ছে সেই জন্য আপনারা কেউ কোভিড বিধি লঙ্ঘন করে আসার চেষ্টা করার প্রয়োজন নেই আপনাদের কারণ বাড়িতেই সেলফ টেস্টিং কিট দিয়ে নিজেরা টেস্ট করে সহজেই দীঘা চলে আসতে পারবেন অনলাইনে আপনারা 200-250 টাকার মধ্যে ওই মাই ল্যাব কোভিশেল্ফ সেলফ টেস্টিং কিট পেয়ে যাবেন এবং ওটা দিয়ে নিজেরাই বাড়িতে বসে রিপোর্ট বের করতে পারবেন অ্যাপ থেকে এবং সেই রিপোর্ট নিয়ে দীঘা চলে আসতে পারবেন সহজেই সুতরাং কোভিড বিধি লঙ্ঘন করার কোনো প্রশ্ন নেই সহজেই বাড়িতে বসে নিজেরা টেস্ট করে 48 ঘন্টার মধ্যেকার নেগেটিভ রিপোর্ট নিয়ে দীঘায় এসে হোটেল নিতে পারবেন আপনারা আর যারা ডে ট্যুর করতে আসছে তাদের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন থাকছে না তারা সকালে আসছে এখানে সারাদিন দীঘায় ঘুরে বেরিয়ে আবার সন্ধ্যের দিকে বাড়ি ফিরে যাচ্ছে তাদের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই শুধুমাত্র যারা হোটেলে থাকবে তাদের ক্ষেত্রে রেস্ট্রিকশন রয়েছে আমরা তারকেশ্বর থেকে এসেছি কোভিড নিয়ম মেনেই এসেছি তো আমরা 2 দিন ধরে এখানে আছি আমাদের এখানে পার্কিংয়ে গাড়ি রেখে কল পায়খানা বাথরুম খাবার জলের খুবই কষ্ট দেখুন আমাদের বাথরুম চাবি দেওয়া আমরা খুব কষ্টের মধ্যেই আছি পার্কিংয়ের সব সুবিধাই আছে কল পায়খানা বাথরুম খাবার জল নেই আমরা এইটা
ব্যবস্থা করে দিলে আমরা খুব উপকৃত হই। উদয়পুর বিচে প্রচুর ভিড় রয়েছে, প্রচুর পর্যটক বসে রয়েছে পুরো সি বিচের পাশে, আর সবাই করোনা বিধি মেনটেন করে এসেছে এখানে। আমরা যা খবর পেলাম প্রত্যেকে ডবল ভ্যাকসিনেশন অনেকেরই কমপ্লিট হয়ে গেছে, আর যাদের হয়নি তারা সবাই করোনা টেস্ট করে আসছে, আর ফার্স্ট ডোজ ভ্যাকসিন যাদের হয়েছে তাদেরকেও নেগেটিভ রিপোর্ট এসে দেখাতে হবে দীঘার হোটেলে ঢোকার আগে। ফার্স্ট ডোজ ভ্যাকসিনের কোনো ছাড়পত্র এখনো দেওয়া হয়নি। আমরা এখন আছি উদয়পুর বিচে, খুব সুন্দর পরিবেশ, সুন্দর মাছ, পরিবেশ এত ভালো, এত সুন্দর। আমরা প্রত্যেকবার আসি, প্রত্যেক বছর আসি, পুরো ফ্যামিলি নিয়ে আসি এবং দাদার চ্যানেলটা রোজ ফলো করি। আপনার কাছে সবার কাছে রিকোয়েস্ট, সবাই সাবস্ক্রাইব করুন আর লাইক দিন, আর প্রচুর প্রচুর লাইক দিয়ে চ্যানেলটাকে আরো বেশি করুন। আর বাচ্চাদের এই রেস্ট্রিকশন থেকে ছাড় দেওয়া হয়েছে, অনেক ফ্যামিলি বাচ্চা নিয়ে এসেছে এই শনি রবিবারে দীঘাতে। 18 বছরের নিচে বাচ্চাদের কোনো রেস্ট্রিকশন নেই, 18 বছরের ওপরে অ্যাডাল্টদের ক্ষেত্রেই এই রেস্ট্রিকশন একমাত্র রয়েছে। মালদা থেকে এসেছি আজকে, আমরা খুব এনজয় করছি, খুব ফাঁকা আছে এখানে, এরকম আর এনজয় হয়নি কোনোদিন। আপনারাও আসেন আর ঘুরেন, খুব এনজয় হবে। এইসব ছোট ভাইয়েরা মালদা জেলা থেকে এসে প্রচুর এনজয় করছে আজকে। ভালো, আমাদের আপনার ভালো এনজয় দিল, দাদাকে থ্যাংক ইউ। আমাদের গ্রুপ সেকুলার সাবস্ক্রাইব করুন আপনারা। আর দীঘায় পর্যটকদের জন্য যে কোভিড টেস্ট চলছিল সেটা রেগুলারলি চলছে, ওখানে ওই মাই ল্যাব কোভিশিল্ড সেলফ টেস্টিং কিট দিয়ে টেস্ট করা হচ্ছে। অনেক পর্যটকই প্রতিদিন এসে ওখানে টেস্ট করিয়ে তারপর হোটেলে রুম নিচ্ছে। এছাড়া দীঘায় করোনা রেস্ট্রিকশন যেটা শিথিল করা হয়েছিল কিছুদিন আগে, সেটা হচ্ছে পর্যটকেরা নিজেরাও বাড়িতে বসে সেলফ টেস্টিং কিট দিয়ে টেস্ট করে ওই রিপোর্ট নিয়ে দীঘা আসতে পারবে। তো দীঘা আসার 48 ঘন্টার আগেকার নেগেটিভ রিপোর্ট হতে হবে। তো মাই ল্যাব কোভিশিল্ড এই সেলফ টেস্টিং কিট অনলাইন থেকে নিয়ে তোমরা অনায়াসে বাড়িতে নিজেরাই 20 মিনিটের মধ্যে অ্যাপ থেকে রিপোর্ট জেনারেট করে ওই রিপোর্ট নিয়ে এসে এখানে হোটেলে রুম নিতে পারবে। হোটেলে চেক ইন করার জন্য যে করোনা নেগেটিভ রিপোর্ট লাগছে পর্যটকদের, ওই রিপোর্টের ভ্যালিডিটি থাকছে 48 ঘন্টা, অর্থাৎ 2 দিন। কোনো পর্যটক যদি 2 দিনের বেশি দীঘায় থাকার প্ল্যান করেন তাহলে তাকে 2 দিন পরে আবার নেগেটিভ রিপোর্ট বের করতে হবে। 48 ঘন্টা থাকতে গেলে একবার রিপোর্ট বের করলেই চলবে, তার বেশি থাকতে গেলে আবার টেস্ট করতে হবে। সেটা পর্যটকদের জন্য যেখানে টেস্টিং সেন্টার রয়েছে ওল্ড দীঘা এবং নিউ দীঘায়, ওখানেও ব্যবস্থা রয়েছে। এছাড়াও পর্যটকেরা এক্সট্রা সেলফ টেস্টিং কিট সঙ্গে নিয়ে এসে এখানেও টেস্ট করিয়ে রিপোর্ট জেনারেট করতে পারেন। ইউটিউবে বা অন্যান্য অনেক জায়গায় অনেক ভিডিও পাওয়া যাবে কিভাবে বাড়িতে বসে সেলফ টেস্টিং কিট দিয়ে নিজেরাই টেস্ট করা যাবে সেই সম্বন্ধে।